টেক্সটে সবাইকে স্বাগত আজকে আমরা ডিএলএড ফার্স্ট সেমের বা ফার্স্ট ইয়ারের নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো মাইক্রো টিচিং অর্থাৎ অনুশিক্ষণ আমরা একটু দেখে নেব যে মাইক্রো টিচিংয়ের বিষয়টা কী থাকে সেখানে আমরা খুব যদি ছোট করে দেখি তাহলে দেখব যে শিক্ষণের একটা পার্ট অনুশিক্ষণ যার মধ্যে প্রশিক্ষণের বিষয়টি থাকে এবং এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশে একটু একটি নির্দিষ্ট নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে আট থেকে দশ মিনিটের মধ্যে এবং শিক্ষার্থী সংখ্যা আট থেকে জন সর্বোচ্চ বারোজন রাখা যেতে পারে রেখে একজন শিক্ষার্থী শিক্ষক তিনি তার সহপাঠীদের ছাত্র হিসেবে দেখে শিক্ষাদান করেন এবং এখানে তাদের যে শিক্ষক তিনি সুপারভাইজার হিসেবে বা তত্ত্বাবধায়ক হিসেবে থাকেন তো আমরা চলো মাইক্রো টিচিংয়ের বিষয়টা কী আছে ফরম্যাটটা কি আছে কিভাবে পড়াতে হয় সে বিষয়টা আমরা একটু দেখে নিই চলো তো আজকে আমরা যেটা শুরু করব। মাইক্রো টিচিংয়ের সাধারণত পাঁচটা স্কিল থাকে এই যে পাঁচটা স্কিল আছে তার মধ্যে প্রথম স্কিলটা হলো সমন্বয় সাধন দক্ষতা এখানে আমরা খাতাটা কিভাবে করব সেটা নিয়ে বলবো পাশাপাশি আমি কিভাবে পড়াতে হয় সেটা নিয়ে আলোচনা করবো প্রথমত খাতা এখানে লিখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষার্থী শিক্ষকের নাম শ্রেণী অর্থাৎ কোন ক্লাসের বিষয় পড়ানো হচ্ছে তারপরে শিক্ষার্থীর সংখ্যা সময় তারপরে সময়টা আট মিনিট আর তারিখ যে দিন এটা করা হচ্ছে সেই তারিখটা এখানে দিতে হবে তারপরে আছে আচরণাঙ্গ সমূহ এখানে দেখো এখানে কয়েকটা কম্পোনেন্ট দেওয়া আছে বা উপাদান দেওয়া আছে যেটা এই স্কিলটাকে সমৃদ্ধ করবে এবং একজন শিক্ষার্থী শিক্ষককে তার দক্ষতা অর্জনের সহায়তা করবে সেই বিষয়টি এখানে হলো শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার পরের কম্পোনেন্ট হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ ও তারপরে আছে অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং শেষে সাধারণীকরণ এই চারটে কম্পোনেন্ট থাকবে এবার আমরা একটু ছোট করে এই কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করব। যখন শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শুধুমাত্র ইনফরমেশান গ্রহণ করব অর্থাৎ শুধুমাত্র তথ্য গ্রহণ করব তখন কিন্তু সেটা এই দৃষ্টান্ত গ্রহণের বিষয়ে পড়ে যাবে তারপরে যখন আমরা শিক্ষার্থীদের কাছ থেকে সেই বিষয় সম্পর্কে যখন আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব তখন সেটা আমরা এখানে দেখবো যে সেটাকে যথাযথ উদাহরণ হিসেবে তুলে ধরবো আর অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধনের বিষয়টা কি না একটা বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের কিভাবে যোগ আছে আর সাধারণীকরণ হচ্ছে কোন বিষয়কে আমরা সামারাইজ করি শেষে দিনের শেষে আমরা এটা থেকে কি জানতে পারলাম একেবারে একটা ন্যূনতম ক্ষুদ্রতম ইউনিট হিসেবে তুলে ধরবো তারপরে আমরা বলবো যেখানে একটা এই যে মাইক্রোটিচিংটা বা অনুশিক্ষণের একটা পার্ট প্রথম পার্ট সমন্বয় সাধন দক্ষতা এই দক্ষতা অর্জন করতে গেলে আমাদের প্রথমে একটা বিষয় নিতে হবে বিষয়টা কি না বাংলা বা যে এবারে তোমরা যে কোনো সাবজেক্ট নিতে পারো কেউ বাংলা নেবে কেউ ইংলিশ নেবে কেউ গণিত নেবে কেউ পরিবেশবিদ্যা নেবে যে যেটা নিতে চাও কোনো অসুবিধা নেই তারপরে বিষয় যখন বাংলা নেওয়া হলো তার একটা ইউনিট এবার একটা এই বাংলা বিষয়ের একটা বিষয়কে ইউনিট হিসেবে ধরে নিতে হবে অর্থাৎ কন্টেন্ট হিসেবে ধরে নিতে হবে কন্টেন্টটা কী আছে শঙ্কর সেনাপতি লেখককে শ্যামল গঙ্গোপাধ্যায় আজকের পাঠ সমগ্র অংশ এইবার আমরা এই যে সেনাপতি শঙ্কর এই শঙ্কর সেনাপতি এই বিষয়টা নিলাম এই শঙ্কর সেনাপতির বিষয়বস্তু এই ফরম্যাট অনুযায়ী শঙ্কর সেনাপতির বিষয়বস্তু একেবারে পুরো গল্পটাকে ঢালোয়া লেখা যেতে পারে ছোট করে সংক্ষিপ্ত আকারে আবার এটাকে পয়েন্ট আকারেও লেখা যেতে পারে যেমন আমি এখানে লিখেছি যে শঙ্কর সেনাপতি লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় বঙ্গোপা বঙ্গোপসাগরের থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে এখানে কিলোমিটারটা দেওয়া হয়নি সরি কিলোমিটার দূরে আকন্দবাড়ি স্কুলের বিজ্ঞানের ক্লাসে পাখির প্রসঙ্গ তারপরে তোমরা আমরা পরে আবার যাব এখানে তারপরে আমরা এখানে শিক্ষক শিক্ষিকার কাজ যে যিনি শিক্ষক তিনি শিক্ষক লিখবেন আর যিনি শিক্ষিকা তিনি শিক্ষিকা লিখবেন শিক্ষিকার কাজ সেখানে কি না এখানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদের তিনটি দলে ভাগ করে দেবেন যথাক্রমে রবীন্দ্রনাথ দল বিবেকানন্দ দল ও সুকান্ত দল এক্ষেত্রে তোমরাও নিজেদের মতো আরও অন্যান্য যে মনীষীরা আছেন সেই মনীষীদের নামে দল রাখতে পারো এরপরে আমরা দেখে নেব যে পরবর্তী কাজ কি আছে হ্যাঁ এবার আমরা দেখে নেব যে তারপরে আমরা দেখে নেব যে বিষয়বস্তুতে আরও আমি দুটো পয়েন্ট অ্যাড করেছি সেটা আমরা দেখে নেবো যে শিক্ষক বিভীষণ দাস ও প্রকৃতি এক প্রকৃতি ভাবুক এবং স্বপ্ন দেখা বালকের বালক শঙ্করের কথা এই গল্পে বর্ণিত হয়েছে তার শেষে লিখেছি এই রঙিন খোলামেলা পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে জীবনের শিক্ষার রসদ রয়েছে আমি এই পর্যন্ত লিখেছি তিনটে পয়েন্টে তোমরা চারটে পয়েন্টও লিখতে পারো বা পুরোটাকে একটা পার্টেও লিখতে পারো পুরো গল্পটাকে সামারাইজ করে তারপরে কি হবে না যখন শিক্ষক বা শিক্ষিকা বিভিন্ন দলে ভাগ করে দিলেন তারপর তিনি কি করবেন না তারপরে যখন ভালো দলে ভাগ করে দেওয়ার পরে তিনি ক্লাসে একটি পরিচ্ছবি দেখিয়ে প্রশ্ন করবেন এই বিষয়টি যখন পড়ানো হচ্ছে তাহলে প্রত্যেকটা বিষয়ের রিলেটেড একটা ছবি আনতে হবে ফার্স্ট স্কিলের ক্ষেত্রে আমরা বিষয় রিলেটেড ছবি ব্যবহার করব বিষয়ের মধ্যে থাকা ছবিটাকে কিন্তু এখানে দেখাবো না এটা আমাদের মাথায় রাখতে হবে বিষয়ে সম্পর্কিত যাতে করে তাদেরকে এই বিষয়কে কেন্দ্র করে কিছু প্রশ্ন করা যায় তাহলে এখানে ঠিক সেই অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা কি করছেন না একটি পরিচ্ছবি ছবি দেখিয়ে প্রশ্ন করছেন যে এটি কিসের চিত্র এখানে লেখাটা থাকবে কিন্তু এটি কিসের চিত্র কিন্তু যখন পড়ানোর বিষয় হবে তখন আমরা কি বলবো যে এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি ঠিক বিষয়টা ঠিক এরকম কিন্তু যখন লেখা ফরম্যাট হবে তখন কিন্তু এখানে আমরা লিখবো এটি কিসের চিত্র লেখার আর বলার ধরনটা আলাদা হবে সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ দল সুমন রবীন্দ্রনাথ দলের একটি ছাত্র সে তার নাম সুমন সে বলছে যেটা হচ্ছে পরিচ্ছবি। আচ্ছা তাহলে এবার পরিচ্ছবি যখন বল বলল তখন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক কি করবেন তিনি এবার বিবেকানন্দ দলকে যেহেতু তিনটে দলে ভাগ করে দিয়েছেন তিনি এবার বিবেকানন্দ দলকে প্রশ্ন করবেন পরীর গল্প বা কথা আমরা কোথায় শুনেছি তখন বিবেকানন্দ দলের শিউলি বলে একটি ছাত্রী সে কিন্তু এই উত্তর দিচ্ছে যে ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে শুনেছি তারপরে পরে বলছে যে হ্যাঁ ঠিকই বলেছো শিক্ষক শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বলছেন হ্যাঁ ঠিকই বলেছো তবে দাদু ঠাকমা ছাড়াও পরীদের কথা আমরা রূপকথার গল্প পড়ে জানতে পারি ঠিক আছে তো এইখানে যে প্রসঙ্গটা কম্পোনেন্টগুলো আসলো দেখো এই দুটো প্রশ্নই কিন্তু পরিত ছবি এই উত্তর দেওয়া এবং এই ছোটোবেলায় দাদু ঠাকমার কাছে এখান থেকে শুনেছি এই দুটো প্রসঙ্গই কিন্তু এখানে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ হলো এখানে আমরা শুধুমাত্র ইনফরমেশানটা পাচ্ছি তারপরে শিক্ষিকা আবার সঙ্গে সঙ্গে প্রশ্ন করছেন সুকান্ত দলকে বলছেন যে কি না পরীরা দেখতে কেমন তখন সুকান্ত দলের প্রকাশ বলে একটি ছাত্র তিনি সে বলছে তিনি নয় সে বলছে যে স্বপ্নের মতো জ্যোৎস্না রাতে দেখতে ভারী সুন্দর লাগে তাহলে এই যে বিষয়টা এটা তারা কিভাবে গল্পের মাধ্যমে দেখেছে দেখে একটা কল্পনা করছে এই যে শিক্ষার্থীরা তারা দাদু ঠাকুমার কাছ থেকে হোক বা দা রূপকথার গল্প পড়ে হোক বা এই যে মনে মনে যে কল্পনা করছে আসলে কি এই কল্পনা এই স্বপ্নের মধ্যে এই দাদুদের কথা শুনে এটা থেকে সে কিন্তু একটা ধারণা তৈরি করতে পেরেছে ধারণা তৈরি করতে পারার ফলে সে কিন্তু তার নিজের মনের মাধুরী মিশিয়ে কিন্তু এই বক্তব্য বা উত্তরটা সে দিচ্ছে এইখানেই কিন্তু আমরা বলছি যে এই কম্পোনেন্টটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ এবার আমরা পরের পাঠটা দেখে নেব পরে আমরা পরে দেখো পরে দিদিমণি বা শিক্ষিকা বা শিক্ষক বলছেন যে হ্যাঁ খুব সুন্দর বলেছ আসলে এই আমাদের এই পৃথিবীটা সত্যি স্বপ্নের মতো সুন্দর আর এই আর এই সুন্দর হতে পেরেছে প্রকৃতির জন্য প্রকৃতির ভিতরে এই পশু পাখি গাছপালা অন্যান্য জীবের চঞ্চলতা নিয়ে আমাদের আজকের পাঠ শঙ্কর সেনাপতি লেখক সমল শ্যামল গঙ্গোপাধ্যায় শিক্ষক শিক্ষিকা লেখক পরিচিতির একটি চার্ট প্রদর্শন করবে করবেন এইখানে কিন্তু আমরা যখন পড়াচ্ছি তখন একটা আমাদের চার্ট দেখাতে হবে লেখক পরিচিতির বা কবি পরিচিতির কবিতা হলে কবিতা লেখক হলে লেখক পরিচিতির একটা চার্ট দেখাতে হবে এবং লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম মৃত্যু এবং সামনে একটা ছবি থাকলে খুবই ভালো হয় সেই বিষয়টি নিয়ে জন্ম মৃত্যু তার দুটো একটা গ্রন্থ উপন্যাস নাটকের কথা এখানে তুলে ধরতে হবে এবং শিক্ষার্থীরা বিষয়টা মনোযোগ সহকারে শুনবে তারপরে বলছে যে বিষয়টি সড়ক পাঠ এবং প্রসঙ্গ উল্লেখ করে আলোচনা করে প্রশ্নোত্তর পর্ব চলবে এখানে এবার প্রশ্নোত্তর পর্ব চলছে যে কি শিক্ষক শিক্ষিকা বিষয় পাঠে সুকান্ত দল ও বিবেকানন্দ দলকে যথাক্রমে প্রশ্ন করবেন কি প্রশ্ন করবেন না বাতাস শব্দটির ইংরেজি অর্থ কী কারণ এই গল্পের সরপাট করতে গিয়ে দেখা যায় যে প্রথমেই কিন্তু বলা হচ্ছে এখানে বাতাসের বিষয় বাতাসের ভিতর সব সময় ভিজে জলের ঝাপটা থাকে মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে এরকম একটা জায়গা দিয়ে শুরু হচ্ছে যেহেতু তাই সেখানে শিক্ষার্থীদের আমরা বলতে পারি যে বাতাস শব্দটির ইংরেজি কি ইংরেজি অর্থ কী তো এখানে সুকান্ত দলের রমিত বলে একটি ছাত্র সে বলছে যে উইন্ড উইন্ড মানে বাতাস তখন পরে আবার বিবেকানন্দ দলকে ওই প্রশ্নটা করা হচ্ছে এই বিষয়টা আমরা কোন বই পড়ে জানতে পারি তখন সেই বিবেকানন্দ দলের কবিতা বলে একটি ছাত্রী সে বলছে যে এই বইটা এই বিষয়টা আমরা ইংরেজি বই পড়ে জানতে পারি তাহলে এখানে কি হলো অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন এখানে বাংলার সঙ্গে ইংরেজি বিষয়ের সমন্বয় সাধন হলো এটা কিন্তু আমাদের খেয়াল রাখ তারপরে আমরা এখান থেকে আমরা চলে যাব যে শিক্ষক বা শিক্ষিকার কাজ সেখানে আমরা চলে যাব সেখানে তোমার বলা হচ্ছে যে শিক্ষিকা বলছেন যে হ্যাঁ সঠিক বলেছ এই গল্পে বিভিন্ন পাখির কথা এসেছে এবং এই প্রসঙ্গে শিক্ষক বা শিক্ষিকা তিনি শিক্ষার্থীদের একটি এম এমু পাখির মডেল দেখাবেন এবং রবীন্দ্রনাথ দলকে প্রশ্ন করবেন হ্যাঁ শিক্ষার্থীরা শিক্ষার্থীর কাজে কী আছে শিক্ষার্থীরা এমু পাখির মডেলটি আগ্রহ সহকারে দেখবে এবার এখানে তিনি কী প্রশ্ন করছেন রবীন্দ্রনাথ দলকে এমও অন্যান্য পাখির কথা আমরা কোন বই পড়ে জানতে পারি তখন রবীন্দ্রনাথ দলের রনিতা বলে একটি ছাত্রী সে উত্তর দিচ্ছে পরিবেশ বিদ্যা থেকে এখানেও দেখো অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন হলো প্রথমে আমরা করেছিলাম বাংলার সঙ্গে ইংরেজি বিষয়ে আবার এখানে করলাম কি বাংলার সঙ্গে পরিবেশ বিদ্যার তাহলে এইভাবে আমাদের কিন্তু প্রশ্নোত্তর পর্ব চলবে এবং সব শেষে বিষয় পাঠের শেষে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের প্রশ্ন করবেন এই যে প্রশ্নটা করবে এখানে তখন শিক্ষার্থীর কাজের জায়গায় লেখা আছে ব্র্যাকেটের মধ্যে এই প্রশ্নটি যে কোনো দল উত্তর দিতে পারবে এই ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটা শুধুমাত্র তোমাদের বোঝার জন্য করেছি এই অংশটা কিন্তু শিক্ষার্থীদের কাজের মধ্যে থাকবে না এই বিষয়টাকে তুলে দিতে হবে এটা জাস্ট শুধুমাত্র তোমাদের বোঝার জন্য এটাকে লিখেছি কারণ অন্যান্য বা যেরকম দলের উল্লেখ করেছি এখানে কিন্তু কোনো দলের উল্লেখ করা হলো না সেই জন্য এই প্রশ্নটা যে কেন দলের উল্লেখ করা হলো না সেজন্য কিন্তু এটা বললাম যে এটা কোনো দল দিতে পারবে তারপর এখানে শিক্ষক কি প্রশ্ন করছেন বা শিক্ষিকা বলছেন যে আজকের এই পাঠ থেকে আমরা তাহলে কি জানলাম সেখানে সুকান্ত দল থেকে মধুমিতা বলে একটি ছাত্রী সে কিন্তু উত্তর দিচ্ছে যে এই খোলামেলা পৃথিবীকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশুনো এটাই কিন্তু আমাদের আজকের পাঠের সাধারণীকরণ আমি যদি গোটা বিষয়টা যদি আর একবার আমি ছোট করে যদি বলি পড়ানোর সিস্টেমটা বলেছি যে মাইক্রোটিসিং লেখা ফর্ম্যাট আর বলার ফর্ম্যাট দুটোই আলাদা হবে এখানে আমরা যে লিখেছি যা হুবহু সেটাই বলতে হবে সেটা কিন্তু নয় কারণ এটা একটা যান্ত্রিক বিষয় নয় এটা কিন্তু আমার পরিকল্পনা একটা থাকবে এবং বলার মধ্যেও তার নিজস্ব সৃজনশীলতাকে তুলে ধরতে হবে সুতরাং বলা লেখার মধ্যে পার্থক্য হলে কোনো সমস্যা নেই তো আমরা আজকে শুরু করতে পারি ওইটা দিয়ে যে বিষয়টা নিয়ে আমরা এখন লেখা ফর্ম্যাটে এতক্ষণ আলোচনা করলাম সেটা শুরু করতে পারি তো আমি পরিচ্ছবি দেখিয়ে শিক্ষার্থীদের বলতে পারি আচ্ছা এটা কিসের ছবি বলো তো তখন ওরা বললো পরিচ্ছবি তো তখন আমরা যেটা করতে পারি যে আমরা শিক্ষার্থীদের পরে প্রশ্ন করতে পারি যে পরিিতদের কথা আমরা কোথা থেকে জানতে পারি বা আমরা শুনেছি কোথাও তো তখন ওরা বলবে যে আমরা দাদু ঠাকমার কাছ থেকে ছোটোবেলায় শুনেছিলাম হ্যাঁ যদিও ওরা ছোট কিন্তু তাও এটা বলবে ওরা যে ছোটোবেলায় আমরা দাদু ঠাকমার কাছ থেকে শুনেছিলাম তো সেখান থেকে আমরা বলতে পারি হ্যাঁ একদমই ঠিক আমরা একটা দাদু ঠাকুমার কাছ থেকেই ছোটোবেলায় শিখে শুনেছি তো এটা আসলে কিন্তু আমরা রূপকথার গল্পে পড়তে পারি এই পরিিতের কথা তো পরিদের দেখতে কেমন আর কখন দেখা যায় তো এটা জিজ্ঞাসা করলে কিন্তু শিক্ষার্থীরা সহজেই উত্তর দেবে যে এটা আসলে পরিিতদের কিন্তু স্বপ্নের মতো দেখতে বা রাতে এদেরকে দেখতে ভারী সুন্দর লাগে হ্যাঁ এছাড়াও আরও কি বলতে পারে না বলতে পারে যে পরীরা অনেক গভীর রাতে বেরোয় হ্যাঁ পরিদের অনেক দূর দূর ডানা থাকে সুন্দর সুন্দর এসব বিভিন্ন বিষয়ে তারা বলতে পারে তো বললে তখন আমি ওদের বলবো যে হ্যাঁ তোমরা একদম ঠিক বলেছ হ্যাঁ আসলে কিন্তু এই প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে থাকা এরকম অনেক জীব জন্তু পশু পাখি যাদেরকে প্রকৃতি তার সুন্দরভাবে গড়েছেন এবং আমরা আমাদের নিজের মনের মাধুরী মিশিয়ে তাদেরকে আরো সুন্দরভাবে দেখতে পারি বা আমাদের চোখে তাদের সৌন্দর্য ধরা পড়ে এই রকম এই প্রকৃতির এই সৌন্দর্যকে নিয়ে কেন্দ্র করে আমাদের আজকের পাঠের বিষয় শঙ্কর সেনাপতি লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় সেখানে আমরা দেখব যে আকন্দবাড়ি একটা স্কুল যেটা হচ্ছে কিনা বঙ্গোপসাগর থেকে পাঁচ সাত মাইল দূরে সেই স্কুলে বিজ্ঞানের একটা ক্লাস হচ্ছিল সেই ক্লাসের আগেই একটা বাতাসের শস্য করে আওয়াজের বিষয়টা আসে তো এর মাঝখানে আমি একটু বলে নিই যে এর মাঝখানে কিন্তু কবি কবি আজকের পাঠ এবং লেখক পরিচিতি ঘোষণার পরেই এই আজকের পাঠ এবং লেখকের নাম ঘোষণার পরেই লেখক পরিচিতিটা জানিয়ে দিতে হবে লেখকের জন্ম মৃত্যু এবং দুটো একটা গ্রন্থ নিয়ে তারপরেই আমরা এই গদ্য প্রসঙ্গে আসবো এবং পড়ানো চলছে সেই সময়ই আমরা আবার বাতাসের যে প্রসঙ্গটা প্রথমেই ছিল সেই বাতাসের প্রসঙ্গটা আমরা কিন্তু এক্ষেত্রে তুলে ধরবো বাতাসের প্রসঙ্গ তুলে ধরে ওদের আমরা জিজ্ঞাসা করব যে কোনো একটা দলকে জিজ্ঞাসা করবো যেই বাতাসের ইংরেজিটা কি তো তখন ওরা কেউ বললো যে কোনো একজন স্টুডেন্ট বললো কোন একটা দল থেকে যে উইন্ড এবং তারপরে আমরা আর একজনকে জিজ্ঞাসা করবো যেটা আমরা কোন বই থেকে জানতে পারি তখন ওরা খুব সহজেই উত্তর দেবে যেটা ইংরেজি বই পড়ে জানতে পারি তাহলে আমাদের প্রথম থেকে যে প্রশ্নগুলো করছিলাম সেখানে দৃষ্টান্ত গ্রহণ এবং যথাযথ উদাহরণ হচ্ছে এবং পাঠ ঘোষণার পরে আমরা অন্যান্য সঙ্গে সমন্বয় সাধন করলাম তো তারপরে কি না অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন করার পরে আমরা বললাম যে এছা এই যে গল্পের চিল লেমু পাখির কথা বলা হচ্ছে এগুলো এইসব পাখিদের কথা আমরা কোন বিষয় থেকে জানতে পারি তখন তখন শিক্ষার্থীরা কিন্তু উত্তর দেবে যেটা আসলে আমরা পরিবেশ বিদ্যা থেকে জানতে পারি তো সুতরাং এই দুটো বিষয়ের সঙ্গে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন হয়ে গেল তারপরে বিষয়টা একটু ছোট করে বলে নিয়ে আমরা বলবো যে তাহলে আমরা আজকের এই বিষয়টা থেকে কি জানতে পারলাম বা শিখতে পারলাম তখন শিক্ষার্থী উত্তর দিল যে পৃথিবীটাই হচ্ছে সবচেয়ে বড় পাঠশালা বা সবচেয়ে বড় বই তাকে চোখ ভরে দেখাই আমাদের আসল কাজ এটা দিয়ে কিন্তু বিষয়টা শেষ হবে আমরা এর মাঝখানে কিন্তু যখন এমু পাখি এবং অন্যান্য সংকচীল অন্যান্য পাখির কথা বলছিলাম সে সময়টা আমাদের কিন্তু খুব মানে সন্তর্পণে আমাদের কিন্তু এই পাখির মডেলটা দেখাতে হবে ঠিক আছে এভাবে আমরা পড়ানো যেতে পারে বিষয়টাকে আরও সুন্দরভাবে তুলে ধরা যেতে পারে শ্রেণীকক্ষে হলে আরও সুন্দরভাবে বিষয়টাকে দেখানো যেতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ